ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. প্রিয় ভাই, জানতে চেয়েছেন ইসম কিংবা নাম সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নামের পূর্বে মোহাম্মদ, শেষে হোসেন, হাসান আবার বক্স লাগিয়ে থাকে, এই ব্যবহারে শরীয়ত দৃষ্টিভঙ্গি কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই সম্পর্কে আমার একটি আলোচনা রয়েছে, সম্ভবত সেটি ফেসবুক আপনারা পাবেন। ইসমের বা নামের গুরুত্ব কাজী মিজান লিখবেন, পেতে পারেন। সেখানে আমি বিস্তারিত বলেছি নামের গুরুত্ব, তাৎপর্য নিয়ে, এবং শেষ পর্যায়ে বলেছিলাম কোন কোন নাম রাখা যাবে না। তো ভারত বাংলাদেশ হিন্দু অধ্যুষিত এলাকা হওয়ার কারণেই অতীতকাল থেকে মুসলিমদের যে নাম হয় হিন্দুদের সেই নামই হয়, যেমন রুবেল, রিফান ইত্যাদি ইত্যাদি। তো এই নামের মধ্যে মুসলিম কিংবা অমুসলিম পৃথক করার জন্য হিন্দুরা হরে কৃষ্ণ ইত্যাদিতে লাগাতো, আর মুসলিমরা মোহাম্মদ, হাসান, হোসেন লাগাতো। যদিও ইসলাম শরিয়া এরকম কিছু সমর্থন করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হচ্ছে, ইন্নাকুম তুদাউনা ইয়াউমাল কিয়ামাতি বি আসমাইকুম ওয়া আসমাই আবাইকুম ফা আহসিনুল আসমা। আবু দাউদের হাদিস, হাদিস সনদ সহি। নিশ্চয় তোমাদেরকে কিয়ামতের ময়দানে তোমাদের নাম এবং পিতার নাম ধরে ডাকা হবে। এই হাদিসে আমরা দুটি মূলনীতি পাচ্ছি, নিজের নাম এবং পিতার নাম। তাহলে নামের শেষে পিতার নাম যোগ করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহি হাদিস থেকে প্রমাণিত। নামের পূর্বে মোহাম্মদ লাগাতে হবে কি হাসান, হাসান লাগাতে হবে, এটা সুন্নাত থেকে প্রমাণিত না, বরং এটা শিয়াদের সাজানো একটি নাটক, যেটা আমরা অনেকে না জেনে করে ফেলি। তো বাবার নাম যেমন ফোলান ইবনে ফোলান, অমুকের সন্তান অমুক, এটা হবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন মোহাম্মদ বিন আবদুল্লাহ, মোহাম্মদ আবদুল্লাহর ছেলে, এরকম হবে ইনশাআল্লাহ। এটি সুন্নার অধিক সম্মত। ফা আহসানুল আসমা, কাজে তোমরা উৎকৃষ্ট নাম রাখো, যেগুলো কোরআন সুন্নার সম্মত, বিশেষ করে নবী রাসূলের নামগুলো রাখা। আর নামের একটি প্রভাব রয়েছে ব্যক্তির উপরে। আমার নাম আব্দুর রহমান, অর্থাৎ রহমানের বান্দা। আমি যদি অরহমতের কাজ করি তাহলে সেটা হলো না। তো ব্যক্তির নামের উপর অনেক সময় প্রভাব এসে যায়, তাই নাম আমাদেরকে ভালো রাখতে হবে। আর নামের পূর্বে মোহাম্মদ, শেষে হাসান, হোসেন রাখা একটি সুন্নাসম্মত নয়। জাযাকাল্লাহু খায়রা।